السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين، أما بعد. প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যারা আমাকে দেখছেন এই মুহূর্তে, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি আপনাদের সম্মুখে আবারও হাজির হয়েছি। গতকাল থেকে আমাকে নিয়ে যা কিছু হচ্ছে, এটা নিয়ে আমি যার পর নাই মর্মাহত এবং সংক্ষুব্ধ। বিশেষ করে আজকে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি জাতীয় সংসদে দাঁড়িয়ে যেভাবে ভুল তথ্যের উপর ভিত্তি করে আমার চরিত্রের উপর কালিমা লেপন করার চেষ্টা করেছেন, আমি এতে অত্যন্ত মর্মাহত। আমি মনে করছি তিনি আমার চরিত্রের উপর না জেনে না বুঝে অসত্য তথ্যের উপর ভিত্তি করে এই জাতীয় কথা বলেছেন। তিনি কিংবা তার সরকারের উচ্চপদস্থ আরও বেশ কিছু মানুষ এই ধরনের কথাবার্তা বলছেন। কয়েকজন মন্ত্রী এবং একাধিক ব্যক্তিবর্গ এই ধরনের কথা বলেছেন। আমি স্পষ্ট ভাষায় বলছি, আমি গতকালকে আমার সঙ্গে থাকা আমার স্ত্রী সম্পর্কে যে তথ্য আমি দিয়েছি, সে শরীয়ত সম্মত উপায়ে, হালাল উপায়ে আমার বৈধ স্ত্রী। আমি যদি এই কথায় মিথ্যাবাদী হয়ে থাকি, আমার এই কথা যদি ভুল হয়ে থাকে, তাহলে আমি আল্লাহর কোরআনের আয়াতের অনুযায়ী, কোরআনের আয়াতকে অনুসরণ করে বলছি, আমার উপর যেন আল্লাহ পাকের গজব নাজিল হয়, আমি যেন ধ্বংস হয়ে যাই, আমার পরিবার পক্ষান্তরে যারা আমার ব্যাপারে মিথ্যা তথ্য দিয়েছেন, মিথ্যা প্রচার করছেন, আমাকে আমার স্ত্রী সম্পর্কে অসত্য মিথ্যা ভুল তথ্য দিয়েছেন, আমার চরিত্রের উপর কালিমা লেপন করবার চেষ্টা করছেন, তারা যদি মিথ্যাবাদী হয়ে থাকেন, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আল্লাহ তুমি তাদের উপর তোমার গজব নাজিল করো, তাদের উপর তুমি তোমার গজব নাজিল করো, তাদের উপর তুমি তোমার গজব নাজিল করো। আমি তাদের সকলকে অনুরোধ করব, আহ্বান জানাব, তারাও আমার মতো এরূপ বক্তব্য দিক যদি তাদের সৎসাহস থাকে, তারা একথা বলুক, যদি আমি মিথ্যাবাদী হয়ে থাকি তাহলে আমার উপর যেন খোদার গজব নাজিল হয়, আর তারা যদি মিথ্যাবাদী হয়ে থাকে তাদের উপর যেন আল্লাহর গজব নাজিল হয় এবং তারা তাদের বংশ যেন নির্বংশ হয়ে যায়। ও আল্লাহ, আমি তোমার কোরআনের একজন ধারক হিসাবে, তোমার নবীর একজন নায়েব হিসাবে, একজন আলেম হিসাবে তুমি আমাকে যে দায়িত্ব দিয়েছ, যেই বিধান পালন করার গুরু দায়িত্ব অর্পণ করেছ, সেই জায়গা থেকে ও আল্লাহ আমি তোমাকে বললাম, আমার মধ্যে এবং আমার সম্পর্কে যারা কুৎসা রটাচ্ছে তাদের মধ্যে যারা মিথ্যাবাদী হয়, আল্লাহ তুমি তাদের উপর গজব নাজিল করো, আল্লাহ তুমি তাদের উপর গজব নাজিল করো, আল্লাহ তুমি তাদের উপর গজব নাজিল করো। আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করবেন বলে আমি আশা করি, যারা আমার ব্যাপারে কুৎসা রটাচ্ছেন তাদের যদি সেই সৎসাহস থাকে, তারাও জনসম্মুখে এই ঘোষণা দিক যে যে মিথ্যাবাদী তার উপর খোদার গজব নাজিল হোক। আমি এই সৎসাহস নিয়ে বলছি, তারা যদি এই সৎসাহসিকতা নিয়ে এই কথা বলতে পারে যে তাদের উপর খোদার গজব নাজিল হবে, তাহলে তাদের ব্যাপারে আমার আর কোনো অভিযোগ থাকবে না। আর যদি তারা এই কথা বলতে না পারে, তাহলে ইনশাআল্লাহ আমি আল্লাহর রহমতের উপর আশা রাখি যে আল্লাহ পাক রব্বুল আলামিন মিথ্যাকে অপসৃত করে সত্যকে